ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে একাদশ শ্রেণীর দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে আটক করার পর কলেজ কর্তৃপক্ষ তাদের পুলিশে দিয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে একাদশ শ্রেণীর দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে আটক করার পর কলেজ কর্তৃপক্ষ তাদের পুলিশে দিয়েছে। রবিবার 22 মে সকালে বালিয়াডাঙ্গি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাকদহ গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাজু হোসেন ও ওই ইউনিয়নের বামুনিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে জনি হাসান। শিক্ষার্থী ও পুলিশ জানায় কলেজ আসার জন্য দুই শিক্ষার্থী যানবাহনের জন্য অপেক্ষা করছিল। এই সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালক তাদের নিয়ে কলেজের উদ্দেশ্য রওনা দেয়। চলন্ত অবস্থায় পাশে বসে থাকা রাজু নামে এক যুবক তাদের শরীরে হাত দেয়। তবে এ ঘটনায় অটোরিকশা চালকও সহযোগিতা করেছে বলে জানায় সেই দুই কলেজ ছাত্রী। পরে কৌশলে ওই দুই শিক্ষার্থী ড্রাইভার সহ দুজনকে কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়ে আসে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশে খবর দেয়। আরও জানা যায় এই ঘটনার পর কলেজের সকল ছাত্রছাত্রীরা বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে কলেজের প্রিন্সিপাল কলেজ ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে আনেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন রাজু হোসেন ও অটোরিকশা চালককে। ওই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নিপা আক্তার বলেন, আমার দুইজন সহপাঠী জাউনিয়া বাজারের আশেপাশে আসলে রাজু নামের ছেলেটি সহপাঠীর গায়ে হাত দেয়। এমন ঘটনার জন্য সুষ্ঠু বিচার চাই। ওই কলেজের একাদশ শ্রেণীর নূরে তাসমি বলেন, আমরা যেন নিরাপদে আসতে পারি এমন ব্যবস্থা চাই। আমার সহপাঠীর যা হয়েছে তার জন্য উত্তম বিচার চাই, যাতে করে কোনো সময় এমন ঘটনা আর না ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবকরা জানায় এ ঘটনা পুরোপুরি মিথ্যা, আমাদের ফাঁসানো হচ্ছে, আমি দুই কলেজ ছাত্রীর কাউকেই চিনি না। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানা ওসি খায়রুল আলম ডন জানান, ঘটনার প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে, তদন্ত করে ইভটিজিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।